আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দরা, টুট বয়েজ লিমিটেড এর নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা দেখে আসছি আজকের শিরোনামগুলো। আবির্ভাব দেখা দিয়েছে এক লুঙ্গি বাবার, আশ্চর্য তার সব কেরামতি। তারই কেরামতিগুলো দেখানো হচ্ছে মনিরের মাধ্যমে। মনির আমাদের সেখানকার রিপোর্টার, কোনাবাড়ি গাজীপুর থেকে সরাসরি চলে যাচ্ছে মনিরের কাছে। হ্যাঁ মনির, আপনি কি লাইনে আছেন? কোনাবাড়ি গাজীপুরে সেই লুঙ্গি বাবার আস্তানায় আছি। তো লুঙ্গি বাবা যে কোনো প্যান্টকে লুঙ্গিতে পরিণত করতে পারে, তো চলো আমরা সেই লুঙ্গি বাবার সাথে কথা বলে আসি। বাবা ভালো আছেন? বাবা হ্যাঁ, কে বাবা তুমি? বাবা আমরা রোল টিভি থেকে আসছে, আমরা আপনার সেই কার্যকলাপ দেখতে চাই। আপনি নাকি মন্ত্র পাঠ করে যে কোনো প্যান্টকে লুঙ্গিতে পরিণত করতে পারেন। এটা তো বা হাতের তুরি, সরি ডান হাতের তুরি। তো আমাদের যদি একটু প্রয়োগ করে দেখাতেন তাহলে আমাদের যে টুট নিউজে লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনাকে সরাসরি দেখানো হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে পাচ্ছে। তো আপনি আপনার মন্ত্র শুরু করুন। বুঝলাম, নে খাড়া হয়ে যা। অং বং চং, গরুর ছাল মুরগির বাল হয়ে যা লাল লাল, প্যান্ট পাল্টে হয়ে যা লুঙ্গি, টুঙ্গিটা না হয় ইস্তেমা, পাল্টা যা ফু। বাবা আপনি আসলে অনেক কাজ পারেন, আপনি আসলে অনেক জাদুকর। তো আপনার দেখলেন যে ভণ্ড বাবা, আই মিন লুঙ্গি বাবার কারিগরি। তো একটা কথা বলে রাখি, এখানে কোনো মহিলা আনবেন না, কারণ মহিলা আনলে জানেন কী হবে। তো আজ পর্যন্তই কথা মনে রাখবেন, কোনো মহিলা আনবেন না, আপনার সবাই এখানে এসে পরীক্ষা করে দেবেন। তো আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মনির আপনাকে আপনার এত সুন্দর একটি নিউজ দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী নিউজ। কোনাবাড়ির চৌরাস্তার মোড়ে হয়েছে একটি অদ্ভুত কাহিনী। সেখানে হয়েছে পাতি মাস্তান মাস্তানি করতে যে সাধারণ জনতার হাতে পিটুনি খেয়ে আজকে তার মৃত্যু হয়েছে। চলুন আমরা শুনে আসি রিফাতের কাছ থেকে সেই তথ্যগুলো। হ্যালো রিফাত। হ্যালো সবাই দর্শক, আমরা এই মুহূর্তে রিফাতের সাথে সংযোগ যেতে পারছি না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আরে কি গরম রে আল্লাহ, পানি খান সহজে জীবন বাঁচান। হ্যালো রিফাত। শুনতে পাচ্ছি? একটু আগেই আমরা জেনেছি যে পাতমাস্তা নামে একজন মারা গিয়েছে। এখন আমরা বিস্তারিত জানবো প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই ফাইল ফুটেজের মাধ্যমে। ওই নাকি এলাকার মানুষ নাই নাকি? মানে চাদা দাও, চাদা দাও, কে দেখাও তুমি? ধন্যবাদ রিফাতকে তার গুরুত্বপূর্ণ নিউজটি দেওয়ার জন্য। চলে যাচ্ছে আমরা পরবর্তী নিউজে। প্রেমের জেরে ধরে নিহত হলো দুই যুবক, এরকম একটি আশ্চর্যমূলক কাহিনী হয়েছে কোনাবাড়ির গাজীপুরে। চলুন আমরা আরিফুলের কাছ থেকে সেই কাহিনীগুলো জেনে নেই। হ্যালো আরিফুল। হ্যাঁ দর্শক, আপনারা জানতে পারছিলেন যে এই ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছিল। তো কী হয়েছিল সেই ব্যাপারটা আমরা এখন মানুষের কাছে জেনে আসবো। তো চলুন আমরা জেনে আসি। চিপকা চিপকি করতো, নাম্বারটা দিচ্ছে আগে।
তারা ম্যাচ করে দিয়েছে। নতুন যাই এক লোকে যায় ধরে আয় আসে ওই রে ভাত খুই তুই আয় তলার কথা আছে এদিকে হ্যাঁ মাঠে আয় আয় তো সব আয় তাড়াতাড়ি এরকম একটি মর্মান্তিক কাহিনী আরিফুল আমাদেরকে শোনালো হৃদয় বিদারক। আসলেই আজকের নিউজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টুট বয়েজের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। এই জানতে বললেন যে কিছুক্ষণ আগে দুই যুবক নিহত হয়েছিল, তো ওই ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে আছি, তো চলুন গিয়ে দেখে আসি। এই যে বালটা আসতেছে,